আচ্ছা, ইলাস্ট্রেটরে প্রথমে আমরা দেখবো একটা ডকুমেন্ট কিভাবে নিতে হয়, নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয়। ফাইল মেনু থেকে নতুন ডকুমেন্ট নিয়ে, এটা সাধারণত এমএস ওয়ার্ড বা অন্যান্য যে কোনো সফটওয়্যারই থাকে, এখানেও একই রকম আছে। আপনি ফাইল মেনুতে যাবেন, এখানে নিউ লিখা আছে, অথবা কন্ট্রোল এন দিলে আপনি নিউ পাবেন। নিউতে ক্লিক করেন, আপনার একটা নতুন ফাইল তৈরি করার জন্য একটা পপআপ আসবে। এটা এমএস ওয়ার্ডের মতো না, এমএস ওয়ার্ডে যেটা হয় ক্লিক করলে আপনার নতুন একটা ডকুমেন্ট চলে আসে একটা ফাইল হিসাবে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। সো প্রথমে আপনি নতুন ডকুমেন্ট নিউ ডকুমেন্টে যখনই ক্লিক করবেন একটা পপআপ আসবে, এটা অলওয়েজ প্র্যাকটিস। এটা ডিফারেন্ট ওয়েতে স্কিপ করা যায়, কিন্তু সেটা আমাদের জানার এখন প্রয়োজন নেই, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস করছি এবং ফার্স্ট শিখছি। আচ্ছা, প্রথমে যেটা আসবে এই ডকুমেন্টের একটা নাম দিতে পারেন আপনি চাইলে। নামটা যদি না দেন, অটোমেটিকলি বাই ডিফল্ট একটা নাম থাকবে আনটাইটেলড ওয়ার্ড নামে, এটাও রাখতে পারেন, অথবা যদি আপনি আপনার নাম দিতে চান কোনো সমস্যা নেই। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো প্রোফাইল। প্রোফাইল হলো টাইপ অফ ওয়ার্ক, মানে আপনি যে কাজটা করবেন, যে কাজটার জন্য আপনি ডকুমেন্টটা নিচ্ছেন, কি কাজ করবেন, মানে প্রি প্ল্যান থাকা। সেক্ষেত্রে এটা কি আপনি প্রিন্টিংয়ের জন্য করবেন, অথবা ওয়েব ডিজাইনের জন্য করবেন, অথবা কোনো স্মার্ট ডিভাইসের জন্য করবেন, যে আপনি অ্যাপস ইউআই ডিজাইন বানাবেন, হ্যাঁ এরকম কোনো প্ল্যানিং আছে কিনা, অথবা ভিডিও এডিটিংয়ের জন্য কোনো কাজ করবেন, অথবা বেসিক একটা RGB ফাইল নেবেন, মানে ওয়েবের কাজের জন্য। তো এখান থেকে যে কোনো একটা জিনিস আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি সিলেক্ট করেন প্রিন্ট, আমরা ফার্স্ট প্রিন্ট সিলেক্ট করি, কারণ ইলাস্ট্রেটর মূলত কাজ করে হলো প্রিন্টিং রিলেটেড কাজের জন্যে, লোগোর কাজের জন্যে। এটা আমরা একটু পরে কথা বলবো ডকুমেন্টটা নেওয়ার পরে। দেন আপনি প্রথমে প্রোফাইল নিয়ে কাজ, মানে প্রোফাইল সিলেক্ট করতে পারেন। প্রোফাইল সিলেক্ট করার পর একটা অপশন আছে নাম্বার অফ আর্টবোর্ড। নাম্বার অফ আর্টবোর্ডটা যদি আপনি যখনই একটার বেশি দিবেন, তখনই কিছু জিনিস অ্যাক্টিভ হবে, যখন একটা থাকবে তখন এই জিনিসগুলো অ্যাক্টিভ থাকবে না। এর কারণ হলো আর্টবোর্ডটা হলো এমএস ওয়ার্ডে যেটা করেন, যে একটার পর একটা পেজ আসতে থাকে কন্টিনিউয়েশন, এখানে আপনাকে কিছু অপশন দিচ্ছে যে আপনি কন্টিনিউ একটা পর একটা পেজ না নিয়ে আপনি যদি চান একটা জিগজাগ বানাতে, যে পেজটা প্রথমটা এখানে আসবে, সেকেন্ডটা ডান পাশে আসবে, থার্ডটা নিচে আসবে, তারপরে চার নাম্বারটা আসবে, এই কন্ডিশনে যদি আপনি পেজগুলো ইনক্রিজ করতে চান সেখানে টিকমার্ক করতে পারেন। তারপরের অপশনটা হলো ডিফারেন্ট, তার অপশনটা হলো প্রথমে এক নাম্বার, তারপরে দুই নাম্বার নিচে, তিন নাম্বার আবার ডানে, হ্যাঁ এই কন্ডিশনে যেতে পারেন। অথবা অপশন আছে কন্টিনিউয়েশন, যে আপনি ডান পাশে একটার পর একটা ডান দিকে যাবেন, অথবা একটার পর একটা নিচে যাবেন, এরকম অপশনগুলো আছে। এটা নিয়ে আমরা পরে দেখাবো, কারণ একটা ক্লাস আমাদের আর্টবোর্ড নিয়ে পুরো বিষয়টা আছে। সো এখন আপনারা যখন ডকুমেন্ট নেবেন আপনি একটাই সিলেক্ট করেন, যখন নাকি আপনি এখানে কাস্টমাইজ করবেন, কিছু চেঞ্জ করবেন, তখন অটোমেটিকলি প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। প্রোফাইল যেমন আমরা প্রিন্টিং নিয়েছিলাম, এখন চলে আসবে কাস্টম, কারণ আমরা অনেক কিছু চেঞ্জ করছি। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। নেক্সট আপনি যেটা করবেন, বাই ডিফল্ট লেটার সাইজটা থাকে, আমরা ডিফল্ট লেটার না নিয়ে আমরা A4 নিব। আচ্ছা, এখানে ইউনিট আছে, ইউনিট মানে তো বুঝি আমরা মেজারমেন্টের একক, যেটা আমরা মাপার যে একক, সেই ইউনিটটা নিতে পারি। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করবো। ইঞ্চি সিলেক্ট করলে বাম পাশে দেখবেন যে পেজটা সিলেক্ট আছে ওইটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে যেটা আছে ব্লিড। ব্লিড হলো এমন একটা জিনিস যেটা একটু ডিফারেন্ট আপনাদের কাছে। নর্মালি অনেক সময় বইয়ের কাভার অথবা বিভিন্ন জিনিসের ডিজাইনে দেখা যায় ফ্ল্যাশ, মানে পুরোটা কালারফুল থাকে, 100% কালার, সলিড কালার থাকে, অথবা 100% ইমেজ থাকে। তখন যেটা করতে হয়, আপনি যেই এরিয়াটা নিয়ে কাজ করবেন ওই এরিয়াটা একটু বাড়তে থাকতে হয়, তা না হলে দেখা গেলো আপনি ওই এরিয়া বরাবর নিয়েছেন, পেপারটাতে একটু বড় থাকে প্রিন্টিং যখন করা হয়। তারপরে যে প্রিন্ট করার পরে যখন কাটা হয়, দেখা গেলো কোনো কারণে হয়তো 0.5 মিলিমিটার অথবা 1 মিলিমিটার একটু সাদা থেকে গেল, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, একটু সাদা থেকে গেলে কেমন দেখা যাবে না বিষয়টা, ওইটা যেন না থাকে। এই জন্য ডিজাইনার যখন ডিজাইন করে তখন একটু বাড়তি রাখে, সেটা হতে পারে 0.2 ইঞ্চ। আমরা 0.2 ইঞ্চি যদি দিই, চারিদিকে 0.2 ইঞ্চি একটা বর্ডার চলে আসবে, তার মানে আপনার ডিজাইনটা যেই মেজারমেন্টে হওয়ার কথা তার থেকে 0.2 ইঞ্চি বাড়তি করবেন, তাতে প্রিন্টের পরে যখন কাটা হবে, তখন যখন ডিজাইনের উপরে কাটবে তখন সাদা বের হওয়ার কোনো অপশন থাকবে না, ওইটাকে বলা হয় ব্লিড। এই ব্লিডের এখানে একটা অপশন আছে টিক মার্ক করার, যেটাকে লিঙ্ক বলা হয়। যদি আপনি লিঙ্ক দেন তাহলে সুবিধা হবে, একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ব্লিড সাধারণত 1 ইঞ্চির উপরে কখনোই যায় না, ম্যাক্সিমাম ব্লিড হতে পারে 0.3, এর উপরে যাবে না। সো কেউ যদি ট্রাই করেন, আমি 5 ইঞ্চি দিচ্ছি, 5 ইঞ্চি যাচ্ছে না, কেন 5 ইঞ্চি হবে না, ঠিক আছে। সো 0.2, 0.1, 0.3 এরকম ম্যাক্সিমাম হবে। ওরিয়েন্টেশন তো আমরা বুঝি, পেজের যে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন বলতে একটা হলো পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। পেজটা যখন এরকম করে থাকবে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, যখন খাড়া থাকবে এটাকে বলা হয় পোর্ট্রেট। আপনি পেজটা কীভাবে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি ল্যান্ডস্কেপ নেবেন না পোর্ট্রেট নেবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সেকেন্ড যে বিষয়গুলো জানা আছে সেটা অ্যাডভান্স, এটা আসলে খুব কাজে লাগে তা না, কিন্তু আপনাদের জানা প্রয়োজন।
অ্যাডভান্সটা যখন আপনি প্রিন্টিং এর জন্য কোনো ডকুমেন্ট খুলবেন, আমরা যেহেতু প্রিন্টিং এর জন্য সিলেক্ট করেছি, সে অটোমেটিক্যালি সিএমআই কে মুড করে দিয়েছে। যদি আমরা ওয়েবের জন্য সিলেক্ট করি তাহলে আমরা 8 GB মুড সিলেক্ট করব। নেক্সট যেটা আছে রাস্টার, এটা ডিপেন্ড করবে আমি কার জন্য কাজ করছি। যদি প্রিন্টিং হয় তাহলে 300 হবে, যদি ওয়েব হয় তাহলে 72 হবে। তবে এখন আপনারা ডকুমেন্ট যখন নেবেন 72ই সিলেক্ট করবেন, তাতে সুবিধা হবে ডকুমেন্টটা অনেক ফাস্ট মুভ করতে পারবেন। 300 যখনই হবে এটা অনেক লোডিং হয়ে যাবে। আর প্রিভিউ মোডটা আসলে ডিফল্ট থাকে, ডিফল্টই রাখবেন, কারণ অন্যগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? আমি যেটুকু বুঝিয়েছি কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট যেটা আছে আপনারা টুল বার, যেটা আছে অনেকে টুল বার যদি এরকম না থাকে, ডাবল পার্টের যদি না থাকে সিঙ্গেল পার্ট থাকে, ডাবল পার্ট যদি না থাকে সিঙ্গেল পার্ট থাকে, আপনারা দেখেন এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে ডাবল পার্ট করে নেবেন যদি কারো না থাকে। নর্মালি সবারই ডাবল পার্ট থাকার কথা। এখন যে কাজটা করবেন, এখানে একটা চার কোনা বক্সে একটা টুল দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ আমি আগে দেখিয়ে নিই পরে আপনারা করবেন। এই টুলের নিচে দেখেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, নট অনলি এটা, অনেকগুলো টুলের নিচে চিকন একটা ছোট্ট একটা অ্যারো আছে। অ্যারো মিনস হলো এর মধ্যে আরো অনেকগুলো টুল আছে ইনসাইডে, একটার ভিতরে অনেকগুলো টুল আছে। আপনি এটার মধ্যে যদি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে একটা পপ আপ বের হয়ে আসবে। পপ আপটার ডান পাশে একটা অ্যারো আছে সিঙ্গেল, এখানে যদি মাউস নিয়ে যান এটা দেখাবে অ্যাক্টিভ হচ্ছে, তার মানে একটু ডিপ কালার হচ্ছে। এটাতে যদি সিঙ্গেল একটা ক্লিক করেন এরকম একটা টুল বের হয়ে আসবে। যে কাজটা করবেন সেটা হলো এখানে অনেকগুলো টুল আছে, টোটাল 6টা আছে, 6টার মধ্যে লেফটের যে 5টা আছে 5টা ড্র করবেন, রাইটেরটা ড্র করবেন না। কেন করবেন না? এটা যদি আপনি বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন সমস্যা নেই, কিন্তু এখানে করলে যে সমস্যাটা হতে পারে আপনার মেশিনটা হ্যাং হয়ে যেতে পারে, কারণ এটা টু মাচ লোডিং, হ্যাঁ অনেক বেশি র্যাম অনেক বেশি মেমোরি সে নিয়ে থাকে। সো এখানে এটা ড্র না করাই বেটার। আপনারা প্রথম 5টা ড্র করবেন, ড্র করার জন্য কন্ডিশন হলো সিম্পলি ক্লিক করলেন টুলটা সিলেক্ট হলো, হাইলাইটেড হলো, দেখা যাচ্ছে না যেখানে আমি নিয়ে যাচ্ছি মাউস সেটা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট করার পরে আপনি যদি ক্লিক করে ড্রাগ করেন একটা বক্স তৈরি হবে, যদি ছেড়ে দেন এরকম একটা বক্স তৈরি হবে, এটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই টুলগুলোর নাম যদি মনে না থাকে, শেখার সহজ উপায় হলো সবার নিচে দেখেন সবগুলো নাম দেখাচ্ছে। আমি যে টুলটা সিলেক্ট রেখেছি, যেমন এটা আছে রেক্টেঙ্গেল, পরেরটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগোনাল, স্টার, সবগুলো নাম নিচে দেখাচ্ছে। সো আপনার এটা খুব একটা কষ্ট হবে না যে এটা নামগুলো মুখস্থ করা বা মনে রাখা। ক্লিক করবেন, ড্র করবেন, হ্যাঁ যে কোনোভাবে ড্র করেন। এখন ড্র করার পরে যে সমস্যাটা হবে, অনেকগুলো ড্র করে ফেলছেন, মুছতে হবে, কন্ট্রোল এ তারপর ব্যাক স্পেস, তাহলে অল সিলেক্ট হয়ে ব্যাক স্পেস হবে। এখন আপনার মনের মতো করে ড্র করার চেষ্টা। আমরা এখন শিখেছি শুধু ড্র করার সিস্টেমটা, ক্লিক করে ড্রাগ করে ড্র করা যায়, রাইট? আচ্ছা, এটা ছাড়াও একটা অপশন আছে আপনি ড্র করতে পারবেন, সেটা হলো যেই টুলটা সিলেক্ট আছে আর 5টার মধ্যে 5টা যেটাই সিলেক্ট থাকুক, সিম্পলি যদি একটা ক্লিক করেন একটা পপ আপ বক্স আসবে। এই পপ আপ বক্সে যদি আপনি লিখে দেন আপনি 5 ইঞ্চি বা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি চান, দিয়ে যখন ওকে বাটনে ক্লিক করবেন 3 ইঞ্চি 3 ইঞ্চি ভাই একটা বক্স তৈরি হবে, অথবা যে কোনো সাইজ আপনি লিখেন, আপনি হয়তো চাইলেন 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি লিখে যদি ওকে করেন একটা বক্স তৈরি হয়ে যাবে। তার মানে হলো আপনি ইচ্ছে মতো শেপ তৈরি করতে পারবেন, একটু ট্রাই করেন তো। আচ্ছা, ফিল কালার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কালার অপশন আছে, একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক আছে। যেটা উপরে আছে সেটা কালার বেসিক্যালি চেঞ্জ হবে, আপনি যদি উইন্ডো মেনুতে যান যাওয়ার পরে কালার পাবেন, অথবা F6 যদি প্রেস করেন তাহলে কালার আসবে। কালার বারটা সবার হয়তো এরকম নাও থাকতে পারে, অনেকের হয়তো এরকম থাকতে পারে যে কালার বারটা এরকম আছে। সেক্ষেত্রে যে কাজটা করবেন, ডান পাশে একটা পপ আপ মেনু আছে, এখানে গিয়ে শো অপশনস ক্লিক করবেন, তাহলে কালারের পুরো বারটা দেখাবে কারো যদি এরকম প্রবলেম থাকে। আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝার আছে আমার, এটা যেটা উপরে থাকবে সেটা কালার বেসিক্যালি এখানে দেখাবে, আর যেটা নিচে থাকবে সেটা দেখাবে না, তাহলে নিচেটা ক্লিক করতে হবে, নিচেটা ক্লিক করলে উপরে আসবে। এখন দেখেন এখানে ব্ল্যাক চলে আসছে। এটার কিবোর্ড শর্টকাট আছে খুব সহজ এবং ইজি, সেটা হলো এক্স কি, হ্যাঁ জেটের পাশেই এক্স আছে, এক্স যদি প্রেস করেন সে রিপিট হতে থাকবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, এই কাজটাই করবে সে প্রতিনিয়ত। তাহলে আপনি যেটা উপরে আনতে চান কিবোর্ড থেকে এক্স কি প্রেস করবেন সেটা চলে আসবে। এখন এখানে হোয়াইট আছে, আমরা হোয়াইটকে ফিল করতে চাই ব্লু কালার দিয়ে। বর্ডারের কালারটা চেঞ্জ করবো, আমি এক্স প্রেস করবো, বর্ডারটা উপরে চলে আসছে। দেন আমরা ব্ল্যাককে চেঞ্জ করে হয়তো আমরা রেড কালার দেবো, এখন বর্ডারটা চিকনের কারণে দেখা যাচ্ছে না। উপরে যদি খেয়াল করেন স্ট্রোক লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই,
স্ট্রোকের পাশে দেখেন ওয়ান লেখা আছে, আপনি যদি এটা সিলেক্ট করে 10 লিখে এন্টার করেন মোটা হয়ে যাবে, 10 দেখাবে। এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, কোনটা উপরে আছে বোঝা যাচ্ছে, আমি ফিল কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, এক্সপ্রেস করব, ফিল কালার উপরে আসলো, ব্লু থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করে রেড বানাতে চাই একই রকম হয়ে গেল, তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটা কালার দিই ডিফারেন্ট, ইয়েলো কালার করেছি। এখন যদি বর্ডার কালারটা চেঞ্জ করতে চাই আবার এক্সপ্রেস করতে হবে, তাহলে রেডটা উপরে আসলো, এটাকে চেঞ্জ করে আমরা হয়তো গ্রিন কালার করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আমার মনে হয় এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। এটাকে একটু প্র্যাকটিস করবো, মনে করেন এখানে আমি ইয়েলো কালার দিয়েছি, এখানে বর্ডারে গ্রিন দিয়েছি, এখন এই কালারগুলো মনে হচ্ছে আমার ঠিক নাই, আমি চাই যে এটাকে ডিফল্ট যে কালার ছিল ইলাস্ট্রেটরে সেই কালার যেতে চাই। দুইটা অপশন আছে, একটা হলো কিবোর্ডে যদি ডি প্রেস করেন তাহলে ডিফল্ট কালারে চলে যাবে, অথবা কখনো যদি মনে করেন না আমি আসলে বাম হাতটা ইউজ করতে চাই না, আমার খুব কষ্ট মনে হচ্ছে বাম হাতে ইউজ করাটা, ডান হাতে ইউজ করতে চাই, তাহলে অপশন হলো যে বাম পাশে ছোট একটা বাটন আছে দেখতে পাচ্ছি আমরা সবাই, এখানে যদি সিম্পলি ক্লিক করি তাহলে ডিফল্ট কালারে চলে যাবে। ওয়ার্ডপ্রেস সরি ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট যদি আপনি ডকুমেন্ট খুলেন তখন আসলে এরকম একটা ডিফল্ট কালার চলে আসে, কি আসে, ফিল কালারটা হলো হোয়াইট, বর্ডারটা হলো ব্ল্যাক। হ্যাঁ, দুইটা অপশন আছে, একটা হলো কিবোর্ডে যদি আপনি শুধু ডি প্রেস করেন, সিম্পলি ডি প্রেস করেন তাহলে ডিফল্টে চলে যাবে সিলেক্টেড অবস্থায়। এখানে দুইটা টুল আছে, একটা ব্ল্যাক টুল একটা হোয়াইট টুল, এই টুলগুলোর নাম যদি ভুলে যান অপশন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, নিচে নাম দেখা যাচ্ছে, আমি সিলেক্ট করেছি, এটা নাম হলো সিলেকশন টুল, ডান পাশে একটা টুল আছে হোয়াইট, এটা নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল, এটার ভিতরে ক্লিক করলে আর একটা টুল আছে গ্রুপ সিলেকশন টুল, এটা আপনার এখন জানার কোনো প্রয়োজন নেই, আমরা দুইটা টুল নিয়ে এখন জানবো, সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল, দুইটা টুলের বিহেভ কি কি কাজ করে। প্রথম টুলটা হলো কোনো কিছুকে এরকম ড্রাগ করে যদি আপনি সিলেকশনের মধ্যে ফেলে দেন তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, যে শেপটাকে আমি সিলেক্ট করতে চাই সেই শেপটা সিলেক্ট হয়ে যাবে, দুইটা অপশন আছে, আপনি এরকম ড্রাগ করে সিলেক্ট করতে পারেন অথবা এই বর্ডারে গিয়ে ক্লিক করতে পারেন, দুইটা অপশনে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। এক নম্বর প্রসিডিউর, সিলেক্ট করলে কি হবে, কোনো জিনিস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সেক্ষেত্রে অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, অবজেক্ট সিলেক্ট না থেকে যদি আমরা কালার চেঞ্জ করি হোয়াট এভার যাই করি কিছুই হবে, কিছুই হবে না, সো আপনাকে ফার্স্ট কন্ডিশন সিলেক্ট করতে হবে, তার মানে এই টুলটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এই টুলটা দিয়ে আরও কিছু কাজ করা যায়, সেটা হলো যদি আপনি এই যেগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয় এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি এটাকে রিসাইজ করতে পারেন, আপনি যদি কর্নারে ধরেন তাহলে অ্যাট এ টাইম দুইটা সাইড ধরে আপনি রিসাইজ করতে পারেন। এটাতে আরেকটা কাজ করা যায়, সেটা হলো যদি কর্নারের কাছাকাছি মাউসটা নিয়ে যান দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে, মানে কার্সরটা চেঞ্জ হয়েছে, এখন যদি আপনি ঘুরান সে রোটেট হবে, তার মানে রোটেট করতে পারবেন। তাহলে আমরা কয়টা কাজ করতে পারি, তিনটা কাজ করতে পারি, একটা হলো সিলেক্ট করতে পারি, রিসাইজ করতে পারি, আর একটা রোটেট করতে পারি, এই টুলটা দিয়ে দুইটা কাজ হয়, আচ্ছা তিনটা কাজ হয় সরি। আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই এটা সিলেক্ট অবস্থায় থাকে তাহলে একই কাজ হয়, এটা দিয়ে মুভ করা যায় কিন্তু রোটেট করা যায় না, রিসাইজ করা যায় না, আমরা যদি রিসাইজ করতে যাই পুরোটা ঘুরে। তাহলে এই টুলের কি স্পেশালিটি আছে, এটার স্পেশালিটি হলো আপনারা যদি খেয়াল করেন এই চারটা যে পয়েন্ট আছে, চারটা পয়েন্টই কিন্তু ব্লু কালার আছে, ফিল কালার আছে, তাই না, দেখতে পাচ্ছি পিছনে যারা আছে, আমি যদি বাহিরে ক্লিক করি অথবা এরকম ড্র্যাগ করে শুধু একটা বর্ডার সিলেক্ট করি এটা দেখবেন ফিল কালার আর নাই, এটা হোয়াইট হয়ে গেছে। আমি যদি একটা পয়েন্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট ফিল কালার, বাকিগুলো হোয়াইট কালার, এর কিছু কারণ আছে, কারণটা হলো এটা সিলেক্টেড আছে বাকিগুলো সিলেক্টেড নাই। এই সিলেকশন টুলটা দিয়ে কী করে, এটা যখনই যাব সবগুলোকে সিলেক্ট করে ফেলবে, আর এর কাজ হলো সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সে সিলেক্ট করতে পারে, এখন এটাকে ধরে যদি আমরা সরাতে যাই সে সিঙ্গেলি সরানো যাবে, শুধু এই পয়েন্টটাই সরবে অন্যটা সরবে না, বাকিগুলো স্টাক থাকবে। যদি আমি মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করতে চাই, যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টও চাই পাশেরটাও চাই, সেকে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন কিবোর্ডে শিফট প্রেস করে আপনি যদি এরকম ড্র্যাগ করেন তাহলে দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ফিল হয়ে আছে, অথবা আপনি ক্লিকও করতে পারেন, শিফট চেপে ক্লিকও করতে পারেন, তাহলে এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আপনি সরান দেখেন এই দুইটা কিন্তু স্টাক হয়ে আছে, এটা কিন্তু নড়ছে না, বাকি যে দুইটা সিলেক্ট আছে সেটাই সরানো যাচ্ছে। অথবা যদি আপনি তিনটাই সিলেক্ট করেন দেখেন তিনটা পয়েন্ট নড়বে কিন্তু যে পয়েন্টটা সিলেক্ট নাই সেটা নড়বে না। তাহলে দুইটা টুলের পার্থক্য কি আমি বুঝাতে পেরেছি আপনাদের, যে প্রথম টুলটা যেটা করে পুরো জিনিসটাকে সিলেক্ট করে পুরো জিনিসটা ধরে সরানো যায়, এখানে প্রথম টুলটার আরেকটা কাজ আছে, একটা বিহেভ আমি যদি না দেখাই তাহলে একটু প্রবলেম হবে, সেটা হলো ফিল কালার।
এখন ফিল কালার থাকার কারণে আপনি এটা ধরে সরাতে পারতেছেন এই সাদা জায়গাটায় ধরে, কারণ এখানে আসলে কালার আছে। কিন্তু যদি ফিল কালারটা আমরা নান করতে চাই তাহলে একটা অপশন আছে, সেটা হলো নিচে আপনারা যদি খেয়াল করেন তিনটা পয়েন্টের মধ্যে ডান পাশে পয়েন্টটা রেড ক্রস দেওয়া আছে, তার মানে হলো এটা হলো নান বাটন। এটার একটা শর্টকাট আছে, কিবোর্ডে কোশ্চেন মার্কের যে সাইনটা আছে, যে বাটনটা আছে, ওটা যদি ক্লিক করেন তাহলে এই কাজটা পারফর্ম করবে। এখানে দেখেন আমি নান বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে কালারটা নান হয়ে গেছে, ফিলটা নান। এখন যদি আপনি এখানে ধরে ড্র্যাগ করতে চান দেখেন সিলেক্ট হবে না, সরবে না, কারণ এখানে কোনো কালার নাই। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কন্ডিশন হলো এই যে বর্ডার আছে এটা বেটার একটা ফ্রেশ নেই, সেক্ষেত্রে এখানে এই যে বর্ডার আছে বর্ডারে যখন মাউস চলে যাচ্ছে দেখেন আমার কার্সরটা কীরকম একটা লেস সহ আছে, যখন ঠিক বর্ডারে যাচ্ছে তখন এই লেসটা নাই হয়ে যাচ্ছে, তার মানে কি এখন আপনি ক্লিক করে সরাতে পারবেন। এটা দিয়ে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে এখন একটা লেস সহ আছে, তার মানে আপনি ক্লিক করলে একটা ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু যখনই নাকি আপনি এই অবস্থায় যাবেন এখন ক্লিক করে সরাতে পারবেন, কিন্তু মাঝখানে ক্লিক করলে সে সরবে না কারণ এখানে কোনো কালার নেই। ক্লিয়ার বিষয়টা? শেপগুলো আমরা যেটা ড্র করেছি এটা রেক্ট্যাঙ্গেল আমরা জানি তাই না, এটা হলো রাউন্ডের রেক্ট্যাঙ্গেল, তারপরে হলো ইলিপস, তারপরে পলিগোনাল, তারপরে হলো স্টার, তাই না? এগুলো নিয়ে কারো কোনো সমস্যা নেই, বুঝতে সমস্যা আছে? গুড। আচ্ছা এখন আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখব যে এই শেপগুলো ড্র করার সময় আরও কিছু ফিচার পাওয়া যায়, সেগুলো কীভাবে কাজ করে। মনে করেন আপনি এই শেপটা ড্র করবেন, ড্র করতে যেয়ে মনে হলো যে আমি যে জায়গা থেকে ড্র শুরু করেছি এটা ভুল জায়গা, ঠিক নাই, আমি এই প্লেসমেন্টটা সরাতে চাই, মানে শুরুর জায়গাটা সরাতে চাই, সেটা তো আসলে সম্ভব না। সেক্ষেত্রে একটা অপশন আছে, আপনি মাউস না ছেড়ে, মাউসটা আমি ধরে রেখেছি কিন্তু মাউস ছাড়লে যেটা হবে এই বর্ডারে কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ব্ল্যাক বর্ডার কালার আছে। আমি এখন ধরে রাখার কারণে বর্ডার কালারটা কীরকম হয়েছে, ব্লু কালার। আচ্ছা আমি যদি স্পেস বার চাপি, মাউস না ছেড়ে যদি স্পেস বার চেপে ধরে রাখি, বিষয়টা একটু বুঝে নিন কিন্তু, ধরে যদি আমি এখন সরাই তাহলে দেখেন যেটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করা যাচ্ছে। এখন যদি আমি মাউস রেখে মানে ধরে রাখি এবং স্পেস বার ছেড়ে দিই, নতুন যে পয়েন্টটা করেছি সেখান থেকে সে ছোটো বড়ো হচ্ছে। আবার যদি আমি সরাতে চাই, আমার এই শুরু পয়েন্টটা ঠিক নাই, আমি আবার যদি স্পেস বার প্রেস করি তাহলে এই জিনিসটা সরাতে পারবো, মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস ধরে রাখতে হবে, রেখে স্পেস বার চেপে রাখতে হবে, রেখে যদি আমি সরাই তাহলে এরকম সরবে, আবার যদি স্পেস বার ছেড়ে দিই তাহলে ওটা স্টাক হয়ে যাবে ওই জায়গা থেকে। সেকেন্ড আর একটা অপশন দেখবো যে আমি ধরেন যে পয়েন্টটা থেকে শুরু করছি ড্র্যাগ করা, একটু খেয়াল করেন এটা আমার এখন মনে হচ্ছে যে যে জায়গাটা সেন্টার শুরুর পয়েন্ট ছিল এটাকে আমি সেন্টার পয়েন্ট করতে চাই, তাহলে আমি কি করব। সেক্ষেত্রে কিবোর্ডে অল্ট কি আছে ALT, এটা যদি প্রেস করে দেখেন শুরুর পয়েন্টটা সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে, যে পয়েন্টটা থেকে আমি শুরু করেছি ওটা সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? অল প্রেস করলে এটা হবে, সেটা হলো আমি এখান থেকে ক্লিক শুরু করেছি, শুরু করার পরে আমার এটা এরকম লম্বা হচ্ছে বা এরকম লম্বা হচ্ছে, যে কোনো ধরনের চ্যাপটা লম্বা হচ্ছে তাই না, কিন্তু আমি রেশিও অনুযায়ী এটাকে বড় ছোট করতে চাই, তাহলে কিবোর্ডে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করলে চারিদিকে একদম সমান হবে, রেশিও অনুযায়ী হবে। ইভেন দুইটা কন্ডিশনে করা যায়, আপনি যদি এর সাথে অল্টও প্রেস করেন তাহলে অল্ট অল দিলে এরকম লম্বা হতে পারে শুধু, তাই না, কিন্তু সাথে যদি শিফট প্রেস করেন তাহলে চারিদিকে সমান হবে, তার মানে অল্ট শিফট দিয়েও করতে পারেন অথবা শুধু শিফট প্রেস করেও করতে পারেন, তাহলে চারিদিকে এটা সমান হবে। রাউন্ডেড রেক্টেঙ্গেলে আসলে যে তিনটা ফাংশন আমরা কাজ করেছি সবগুলোই করা যায়, এর সাথে এডিশনাল আর একটা বিষয় আছে, কারণ সেম জিনিস তো দেখানোর কোনো প্রয়োজন নেই তাই না। পরে যে এডিশনাল আছে সেটা হলো এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেলে যদি আমরা ড্র করার সময় ডাউন অ্যারো প্রেস করি, ডাউন অ্যারো প্রেস করি তাহলে কি হবে দেখেন, এই বর্ডারটা দেখেন এই যে সলিড হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে, যদি আপ অ্যারো প্রেস করি তাহলে কি হবে রাউন্ডটা বাড়বে, বর্ডার যে রেডিয়াস আছে সেটা বাড়বে কমবে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে। অনেকে যেটা করেন এরকম গোল করে ফেলেন, গোল করার পরে আবার ঠিক করতে পারেন না কারণ তখন কাজ করে না ডাউন অ্যারোটা, সেই জন্য যেটা করবেন এত বেশি করবেন না, কম করবেন পরিমাণটা, জাস্ট চেক করার জন্য কাজটা কিভাবে হয়। আচ্ছা ইলিপসের মধ্যে আসলে কোনো স্পেশালিটি নেই, এটা অ্যাজ লাইক রেক্টেঙ্গেলের মতো, পলিগোনালে আছে, পলিগোনাল আমরা সবই করতে পারি ওরকম, তার সাথে যেটা করা যাবে পলিগোনালের পরিমাণ বাড়ানো যাবে কমানো যাবে, পলিগোনালের যে সাইডগুলো আছে সাইডগুলো ডাউনেরও আপেরও দিলে বাড়বে কমবে, কমবে হলে মিনিমাম তিনটা হবে, তিনটা নিচে সে নামবে না, কিন্তু ইনক্রিজ করতে পারবেন বাড়াতে পারবেন,
বেশি বাড়ালে সেটা হয়ে যাবে ইলিপসের মতো। সো এমন পরিমাণ বাড়ান যেটা আপনার প্রয়োজন, এটা বেশি কিছু না, তাই পারবেন না এটা। তারপর আছে স্টার, স্টারের একটা মজার জিনিস আছে, স্টারের পরিমাণ আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, কিন্তু স্টারের যে এই ডিস্টেন্সগুলো এটা যদি আপনি কমাতে চান বাড়াতে চান সেক্ষেত্রে হলো কন্ট্রোল প্রেস করতে হয়। কন্ট্রোল প্রেস করে দেখেন যে স্টারের সাইডগুলো কমবে বাড়বে, এটাকেও এরকম করে না এরকম চিকন করে ফেলেন না, কারণ এটা যদি মাইনাস লেভেলে চলে যায় তখন আর আনতে পারবেন না, তখন খুব ঝামেলা করবে। সেক্ষেত্রে এটা সলিউশন হলো যদি এরকম হয়ে যায় স্টারে ক্লিক করবেন, উপরে দেন 2 লিখেছেন, নিচে হয়তো 1 দিয়েছেন, এখানে আপনি মিনিমাম 10 বা সামথিং একটা দিবেন, তখন হয়তো ফিক্স আপ হতে পারে। ইলাস্ট্রেটরের যে প্ল্যাটফর্ম আছে সেটা কাজ করে হলো লেগোর মতো কিছুটা, অ্যাজ এ এক্সাম্পল এটা হলো সলিড ওয়ার্ক নিয়ে কাজ করে। সলিড যে আপনি যত শেপ ড্র করবেন শেপগুলো একটার সাথে একটা কখনোই লেগে যাবে না, সলিড সলিড জিনিস নিয়ে কাজ করছেন, বিভিন্ন শেপ বানাচ্ছেন, বিভিন্ন জিনিস বানাচ্ছেন, অ্যাজ এ এক্সাম্পল আপনাদের বোঝার জন্যে যে লেগো দিয়ে আপনি ঘর বাড়ি বা বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারছেন, কিন্তু একটার সাথে আরেকটা কি লেগে যায়? কখনোই লেগে যায় না, কারণ এগুলো হার্ড জিনিস। ইলাস্ট্রেটর প্ল্যাটফর্মটা ঠিক এরকম, যদি আপনি একটার উপর একটা শেপ ড্র করেন, একটা শেপ ড্র করেছেন ফিল কালার আছে, এর উপর আরেকটা শেপ ড্র করেছেন সেখানেও ফিল কালার আছে, একটার সাথে কি একটা লেগে যাচ্ছে? যাচ্ছে না, সব আলাদা। ক্লে চিনেন? ক্লে যে বাচ্চারা খেলে কিছু মাটি আছে কাদা মাটি বলে, তো ওগুলো কালারফুল, বিভিন্ন মাল্টি কালারের ক্লে পাওয়া যায়। ওই ক্লেগুলো সাধারণত কি হয়, খেলতে খেলতে একটা সার্টেন পিরিয়ড দেখা যায় একটার সাথে একটা মিলে যায়, এই প্রবলেমটা তৈরি হয়। এটা হলো ফটোশপের বিহেভ, ফটোশপ হলো অ্যাজ লাইক ক্লের মতো, যে একটার উপর একটা যখন রাখবে মিলে যাবে। আর ইলাস্ট্রেটর হলো ভেক্টর, একটার সাথে একটা কখনোই মিলবে না। তার মানে ইলাস্ট্রেটর কাজ করে হলো সলিড জিনিস নিয়ে, এর স্পেশালিটিটা হলো যে আপনি কখনো যদি একটা 1 ইঞ্চি টাইপের একটা লোগো বানালেন এবং এটাকে 500 ইঞ্চি বড় করেন, কখনোই এটা ফাটবে না, রেজুলেশন লস হবে না, জেনারেশন লস হবে না, কখনোই প্রবলেম করবে না, কারণ সে সলিড জিনিস নিয়ে কাজ করে। এটা বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা নাইস। এখন আপনি যে এনভায়রনমেন্টটা সেট করবেন, এনভায়রনমেন্টটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, এনভায়রনমেন্টটা হলো যে আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন ওরকম একটা এনভায়রনমেন্ট সেট করে নিতে পারেন। বাই ডিফল্ট কিছু এনভায়রনমেন্ট আছে এখানে, যে এসেন্সিয়াল আছে, লেআউট আছে, পেন্টিং এখানে দেখতেই পাচ্ছেন, এবং আমি যে দুইটা বেস অলরেডি করিয়েছি দুইটা বেসের এনভায়রনমেন্ট সেট করেছি। এখন মনে করেন আপনি এসেন্সিয়াল সেট করলেন, এসেন্সিয়াল যখনই দিবেন তখন এখানে এটা চলে আসার কথা, যদি না এসে থাকে আপনি রিসেট এসেন্সিয়াল দেন। এসেন্সিয়ালে যে যে পার্টগুলো থাকে সবগুলো এখানে দেখাবে। আচ্ছা এখন এসেন্সিয়ালে সবগুলো পার্ট আছে, কিন্তু আমার কাছে মনে হলো আমার এখানে আসলে সবগুলো জিনিস নিয়ে কাজ করার প্রয়োজন নেই, আমার এখানে হয়তো কালারটা প্রয়োজন হয় কিন্তু কালার গাইডের প্রয়োজন হচ্ছে না, ব্রাশ প্রয়োজন নাই, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো ঝামেলা মনে হচ্ছে। তার মধ্যে আপনি এই কয়েকটা জিনিস চাচ্ছেন না যেগুলো আমার এখানে প্রয়োজন নেই, আপনি কালারটা রাখতে চাচ্ছেন, কালারটা হয়তো এখানে থাকতে পারে, রেখে দেবেন। এই অবস্থায় যদি আপনি সেভ করতে চান যে আমার এই এনভায়রনমেন্টটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে যে কাজটা করবেন উইন্ডো মেনুতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে দেখেন নিউ ওয়ার্ক স্পেস বলে একটা কথা আছে, এখানে ক্লিক করেন, আপনাদের ব্যাচ নাম্বার লিখেন বা আপনার নিজের নাম লিখেন, হ্যাঁ, বা আপনি যেই পারপাসে কাজ করতে চান বা যেই পারপাসের জন্য এটা সেট করতে চান সেটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে প্রেস করেন। ওকে প্রেস করার পরে যেটা হবে আপনার এখানে দেখেন নামটা চলে আসছে। এখন যদি আপনার মনে হয় যে কালারটা যে সেট করেছেন এটাকে আপনি ক্লোজ করে দিলেন, কিন্তু আপনি ওই এনভায়রনমেন্টটা চান যেটা আপনি সেট করেছেন, তাহলে যেই কাজটা করতে হবে এখানে গিয়ে রিসেট পেস 19 বলে একটা কথা আছে, মানে যেটা যেই নামে সেট করেছেন সেই নামটা দেখাবে, আপনি রিসেট করে দেখেন যে কালারটা চলে আসছে যেখানে সেট করেছেন। এখন যে জিনিসগুলো দেখবো সেটা হলো টুল এবং প্লেটের পার্থক্যগুলো। টুলের মধ্যে অনেকগুলো সেকশন আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন মাঝখানে একটা দাগ আছে সেপারেটর, তার মানে হলো এই পার্টটা কাজ করে হলো সিলেকশন টুল নেই, সেকেন্ড যে পার্টটা আছে এটা কাজ করে হবে বিভিন্ন ড্রয়িং করা, বিভিন্ন শেপ ড্র করা, শেপ নিয়ে। এই কাট এই পার্টটা এই পোর্শনটা কাজ করে হলো বিভিন্ন মডিফিকেশন নিয়ে। তারপরে আছে এটা একটু স্পেশাল জিনিস, এটা সাধারণত কোনো কিছু ক্রিয়েট করা নিয়ে কাজ করে, এরকম বিভিন্ন সেপারেশনগুলো দেওয়া আছে টুলের মধ্যে। এখানে তিনটা অপশন আছে, এটা হলো সলিড কালার করবে, এটা গ্রেডিয়েন্ট করবে, এটা হলো নান করবে, আমরা অলরেডি শিখেছি। এখানে কিছু পার্ট আছে, এগুলো আমরা কিছু একই রকম ফিচার আছে যেগুলো ফটোশপে নিয়ে শিখাবো, এখানে খুব একটা এসেন্সিয়াল প্রয়োজন হয় না, যার কারণে আমরা এখানে এটা স্কিপ করেছি। তাহলে টুলটা যদি কখন আপনার হাইড হয়ে যায় তখন আপনি কী করবেন? এই টুলে গিয়ে দেখেন ডিফল্ট টুল আছে আপনার,
ক্লিক করলে হাইড হয়ে যাবে। কখনো যদি টুলটা হাইড হয়ে যায়, আনার জন্য আপনি উইন্ডো মেনুতে যাবেন, টুলসে যাবেন, ডিফল্টে ক্লিক করবেন, তাহলে টুল চলে আসবে, ঠিক আছে। আর উইন্ডো মেনুর মধ্যে আপনার ম্যাক্সিমাম প্লেটগুলো এখানে আছে, এগুলো এক একটা প্লেট এক একটা পারপাসে করা হয়। যেমন অ্যাকশন একটা জিনিস আছে, অ্যাকশন অ্যাকশন হলো যেটা ম্যাক্রো সিস্টেম কাজ করে, কোনো একটা জিনিস আপনি বানিয়ে রাখলেন ওইটাকে রিপিট করে। এটা আমরা ফটোশপে শিখবো যে অ্যাকশন কীভাবে কাজ করে। সেকেন্ড যেটা আছে অ্যালাইনমেন্ট, আপনি দুইটা তিনটা অবজেক্ট তৈরি করলেন, সেই অবজেক্টগুলোকে অ্যালাইনমেন্ট করতে চান, হ্যাঁ, হরিজেন্টাল, ভার্টিক্যাল, লেফট, রাইট, অনেকগুলো অপশন আছে, সবগুলো আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে সেট করতে পারবো। এটা আজকের ক্লাসে ছিল, কিন্তু আমরা একটু পিছিয়ে দিচ্ছি, কারণ আমরা আজকে যদি এত গুছ শিখাই আপনাদের হয়তো একটু কষ্ট হয়ে যাবে শেখাটা। তারপরে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা সাধারণত প্রয়োজন হয় অ্যাডভান্স কাজ করার জন্য, যে আমরা কোনো শেপ যদি তৈরি করি, ওই শেপের মধ্যে মাল্টিপল স্ট্রোক ফটোশপে সরি ইলাস্ট্রেটরে দেওয়ার কোনো অপশন নাই, কিন্তু সেটা দেওয়া যায় যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাজ করতে চাই। যেমন এখানে স্ট্রোক ব্ল্যাক আছে, এটা হয়তো আপনার 8 পিক্সেল আছে, যদি আমরা চাই এখান থেকে আরেকটা স্ট্রোক দেওয়ার জন্য, তাহলে আমরা এখান থেকে স্ট্রোক নিতে পারবো, এবং সেখানে যদি আমরা কালার চেঞ্জ করি স্ট্রোকের, দেখেন ডাবল স্ট্রোক দেওয়া সম্ভব শুধুমাত্র অ্যাপিয়ারেন্স থেকে। এটার উপরে বেসিক্যালি একটা আলাদা কোর্সই আছে শুধুমাত্র অ্যাপিয়ারেন্স নিয়ে, এই টুলটা নিয়ে, তার মানে এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো এটা হয়তো অত কিছু শেখানোর আমরা সুযোগ পাবো না। অ্যাপিয়ারেন্স প্লেটের পরে যে জিনিসটা আছে সেটা হলো আর্টবোর্ড। আর্টবোর্ড আমাদের ক্লাসের মধ্যে আছে, আর্টবোর্ডটা শিখবো, যে মাল্টিপল আর্টবোর্ড, যে আমরা একাধিক যদি আর্টবোর্ড নিতে চাই, মনে করেন এখানে একটা আর্টবোর্ড আছে, আমরা নতুন একটা আর্টবোর্ড নিতে চাই, নতুন একটা পেজ, বেসিক্যালি আর্টবোর্ড মানে এখানে পেজ বোঝানো হয়েছে, নতুন পেজ নিতে পারেন। তারপরে যেটা আছে ব্রাশ, ব্রাশ টুল হলো যে আমরা যদি একটা বর্ডার বানাই, কোনো একটা বর্ডারের মধ্যে ব্রাশ দিতে চাই, সেক্ষেত্রে সেটা করতে পারবো। সিঙ্গেল একটা বর্ডার দিয়েছি অথবা একটা পেন টুল দিয়ে পাত করেছি, সেটা আমরা ইন ফিউচারে দেখবো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এখান থেকে যদি ব্রাশ সিলেক্ট করেন, দেখেন বর্ডারটা এরকম হয়ে গেছে, হ্যাঁ, এরকম ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন মজার মজার ইফেক্ট আছে, সেগুলো দিতে পারেন। হ্যাঁ, ব্রাশ থেকে এই কাজগুলো করা যায়। তারপরে কালার তো আমরা অলরেডি দেখেছি, কালার গাইড আছে, কালার গাইড আপনাকে হেল্প করবে। কালার থিম কী করে আমি জানি না, এটা অ্যাডোবি আইডি ছাড়া অ্যাক্টিভ হয় না, এটা নতুন অ্যাড হয়েছে। সিএসএস প্রপার্টিস আপনার দরকার নাই, ডকুমেন্ট ইনফরমেশনটা আপনি দেখতে পারেন, কখনো যদি প্রয়োজন হয় যে ডকুমেন্ট আসলে কী ফরম্যাটে আছে, কালার প্রোফাইল কী হবে, যাবে কিছু ইনফরমেশন আছে, এগুলো কিছু জিনিস হতে পারে। আর যেটা দরকার আপনার ইনফোটা দরকার, হ্যাঁ, ইনফোটা আপনার প্লেসমেন্ট, সাইজ এগুলো দেখায়, মনে করেন একটা শেপ ড্র করেছেন, এটা সাইজ ইনফরমেশন আপনি এখানে পেতে পারেন। এছাড়াও আরও জায়গা আছে পাওয়ার জন্য, সেটা সেখানে আপনি পাবেন। লেয়ারটা নিয়ে আমরা কথা বলবো ফটোশপে, লেয়ারটা কী জিনিস, লেয়ার নিয়ে আসলে দুইটা ক্লাস আছে প্রায় ফটোশপের মধ্যে। তারপরে লাইব্রেরি আছে, লাইব্রেরিটার জন্য আপনার যেটা প্রয়োজন অ্যাডোবি আইডি লাগবে, তারপরে আপনাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর পারচেস করতে হবে, তাহলে আপনি লাইব্রেরিটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। লিঙ্ক আমাদের একটা ক্লাসের মধ্যে আছে, লিঙ্ক হলো ফটোশপের ইমেজ অথবা ফটোশপের ফাইল অথবা যে কোনো ইমেজ যদি আপনি ইলাস্ট্রেটরে ইউজ করতে চান, তখন এই লিঙ্কিংটা প্রয়োজন হবে। এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো যখন আমাদের ওই ক্লাসটা আসবে। নেভিগেটর, নেভিগেটরটা যেটা করে বেসিক্যালি জুমের কাজটা করে, হ্যাঁ, আপনি নেভিগেট করবেন একটা ডকুমেন্ট, হয়তো জুম করে রাখছেন, তখন আপনি এদিক সেদিক দেখতে চান, আপনি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে জুম আউট জুম ইন করা যায়, বড় ছোট করা যায়, এটা হয়তো আমরা দেখবো আমাদের আগামী ক্লাস বা কোনো একটা ক্লাসে আছে এই বিষয়টা। তারপরে যেটা আছে পাথ ফাইন্ডার, এটার উপরে শুধু পাথ ফাইন্ডার একটা ক্লাসের মধ্যে ডিটেলস আছে, ইন ডিটেলস পাথ ফাইন্ডার অনেকগুলো ফাংশন আছে, কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা কথা বলবো। স্ট্রোকের উপরে একটা ক্লাসের মধ্যে ডিটেলস আছে, স্ট্রোক নিয়ে, শুধু স্ট্রোক, স্ট্রোকের ডিটেলস অনেকগুলো বিষয় আছে, অনেক ফাংশনালিটিজ আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো যে বর্ডারটা, বর্ডারটা কীরকম হতে পারে, কত কালার হতে পারে, কেপ টেপ হবে, যেভাবে অনেকগুলো বিষয় আছে, এটা নিয়ে আমরা একটা ক্লাসে কথা বলবো, ডিটেলস দেওয়া আছে। টাইপ আছে, টাইপোগ্রাফি নিয়ে আমরা কথা বলবো, যে টাইপ কীভাবে করবেন, এটা সাইজ কমানো, বাড়ানো, লিডিং, কার্নিং, এরকম অনেকগুলো বিষয় আছে, যে জিনিসগুলো আমাদের একটা ক্লাসে থাকবে। তো মোটামুটি এটা হলো জাস্ট ওভারভিউ আপনাদের আজকে দিলাম, যে টুল আছে, প্লেট আছে, হ্যাঁ, প্লেটের পার্থক্য, টুলের পার্থক্যটা কী জিনিসটা, কারো কোনো কনফিউশন আছে এখানে বুঝতে? হ্যাঁ,